ওয়েলকাম টু এভরি ওয়ান ইন জিওগ্রাফি লার্নিং চ্যানেল আজকে আমরা ক্লাস টুয়েলভ জিওগ্রাফি প্র্যাকটিক্যালে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে মিন মিডিয়ান মোড নির্ণয় করতে হয় তা শিখব দেখো পরীক্ষার প্রশ্নটা এইভাবে দেওয়া থাকে নিচে একটা তথ্য দেওয়া থাকবে এবং এর উপরে বলা থাকবে গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলবে যার ইংলিশ হলো গড় মিন এবং মধ্যমা হল মিডিয়ান সংখ্যাগুরু মানকে ইংলিশে বলা হয় মোট তো এই মানগুলো নির্ণয় করতে হবে আর নিচে যখন ডেটা থাকবে এরকম গ্রুপে গ্রুপে থাকবে ছয় থেকে ষোলো দ ষোলো থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে ছত্রিশ এরকম গ্রুপে যখন থাকবে সেটাকে গ্রুপ ডেটা বলা হয় আর সিঙ্গেল যখন থাকবে সেটা আনগ্রুপ ডেটা সংখ্যাগুলো যখন সিঙ্গেল হবে তো এখানে যেহেতু গ্রুপে গ্রুপে রয়েছে তো এটা হচ্ছে গ্রুপ ডেটা গ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্র আলাদা এবং আনগ্রুপ ডেটার ক্ষেত্রে অন্যভাবে করতে হয় তো আজকে আমরা গ্রুপ ডেটাটা শিখব দেখো এখানে যে ডেটাটা গ্রুপে গ্রুপে থাকবে সেইটাকে আমরা ক্যালকুলেশন করার সময় শ্রেণী সীমানা বলে একটা কলম করে তার মধ্যে লিখবো এবং পরিসংখ্যাটাকেও পরিসংখ্যা বলে একটা কলম করে তার মধ্যে লিখতে হবে দেখো এখানে শ্রেণী সীমানার মধ্যে ওই গ্রুপ ডেটা যেগুলো ছিল সেগুলো পরপর জাস্ট বসিয়ে দিতে হবে আর পরিসংখ্যাও যেগুলো ছিল সেগুলো তলায় তলায় বসিয়ে দিতে হবে এবার এদের মধ্যে শ্রেণী ব্যবধান প্রত্যেকটা ছয় থেকে ষোলো ষোলো থেকে ছাব্বিশ প্রত্যেকটার মধ্যে শ্রেণী ব্যবধান হবে দশ করে তাহলে শ্রেণী ব্যবধানটা প্রথমে লিখে নিতে হবে এরপরে এদের মধ্যে মধ্যবিন্দু কত সেগুলো লিখতে হবে তো মধ্যবিন্দু কীভাবে ক্যালকুলেশন করে সেটা হলো নিম্ন শ্রেণী সীমানা যেটা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা যেটা ষোলো এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এটা করলে হবে এগারো তাহলে এইভাবে প্রত্যেকটা শ্রেণী সীমানা থেকে মধ্যবিন্দু বার করতে হবে নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা ডিভাইডেড বাই টু এইভাবে মধ্যবিন্দু বার করতে হবে তাহলে এইভাবে প্রত্যেকটার মধ্যবিন্দু বার করলে হয় এটা এগারো একুশ পরেরটা হবে একত্রিশ তারপরটা হবে একচল্লিশ তারপরটা একান্ন এবং এটা একষট্টি এইভাবে মধ্যবিন্দু বের করে নিতে হবে এরপরে এফ এক্স এফে যা রয়েছে এবং এক্সে যা রয়েছে এই দুটোকে গুণ করতে হবে তো চার এগারো চুয়াল্লিশ এফ এক্স হচ্ছে তাহলে এফ আর এক্স গুণ করতে হবে চার এগারো চুয়াল্লিশ সতেরো আর একুশ গুণ করলে হয় থ্রি ফিফটি সেভেন নয় আর একত্রিশ গুণ করলে হয় টু সেভেন্টি নাইন চল্লিশ একচল্লিশ আর এক একচল্লিশ আর টু আর ফিফটি ওয়ান এখানে হবে ওয়ান হান্ড্রেড টু আর এইটা টু ইন্টু সিক্সটি ওয়ান এটা করলে হবে ওয়ান টু টু তো এরকম এফেক্স বেরিয়ে গেল এরপরে আমাদের যেটা করতে হবে নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা এটাও বের করে রাখতে হবে এটাও আমাদের কাজে লাগবে তো নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা বের করতে হয় এই পরিসংখ্যাকে নিচের দিকে যোগ করে করে যেতে হবে তো প্রথম চার আছে এখানে চার বসে যাবে এরপরে চারের সাথে এই সতেরো যোগ করতে হবে করলে হবে একুশ এবার একুশের সাথে আবার এখানে নয় রয়েছে এটাকে যোগ করতে হবে করলে হবে ত্রিশের সঙ্গে এক যোগ করতে হবে হবে একত্রিশ একত্রিশের সঙ্গে দুই যোগ করতে হবে তেত্রিশ তেত্রিশের সঙ্গে দুই যোগ করতে হবে পঁয়ত্রিশ এইভাবে নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যাগুলো বের করে নিতে হবে মানে প্রথমটা যা হবে তার সঙ্গে পরেরটা প্লাস করে করে যেতে হবে নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা বের হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে এফ সামেশান এফ সামেশান এফ এই চিহ্নটা হচ্ছে সামেশন সামেশন এফ মানে এই এফকে টোটাল করতে হবে এই এফকে টোটাল করলে এগুলো পুরো প্লাস করলে সব এখানে হয় থার্টি ফাইভ আর এক্স এটাকেও টোটাল করতে হবে সামেশান এক্স সামেশান মানে প্লাস করতে হবে এটাকেও সব প্লাস করলে তোমরা করে নেবে এটা করলেও হবে নাইন ফর্টি ফাইভ তো এগুলো প্লাস করা হয়ে গেল এবারে এই তোমরা আরেকটা জিনিস মনে রাখবে এই সামেশন এফ মানে কিন্তু এন মানে টোটাল নাম্বার এটাই হচ্ছে এন পরিসংখ্যাগুলো যোগ করলে টোটাল নাম্বার পাওয়া যায় এবং এটাই সামেশান এফ এবারে মিন ক্যালকুলেশান করতে হবে মিনের সূত্রটা হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে সামেশান এফ এক্স বাই সামেশন এফ সামেশন এফ এক্স তাহলে আমাদের কত হয়েছিল সামেশন এফ এক্স নাইন ফর্টি ফাইভ আর সামেশন এফ কত হয়েছিল থার্টি ফাইভ তাহলে এই দুটোকে আমাদের ডিভাইড করে দিলেই আমাদের হয়ে যাবে মিন বেরিয়ে যাবে তাহলে টোয়েন্টি সেভেন হলো মিন তোমরা এই সূত্রটা মনে রাখবে এই সূত্রটা হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে মিন ক্যালকুলেশনের সূত্র এরপরে আমরা মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করব। মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু আই তো প্রথমে আমাদের এন টুটা বের করে নিতে হবে এন বাই টু কত এন আমরা বের করে রেখেছিলাম কত থার্টি ফাইভ এন থার্টি ফাইভ বের করে রেখেছিলাম তাহলে এন বাই টু করলে কত হবে থার্টি ফাইভ বাই টু থার্টি ফাইভ বাই টু করলে কত হয় সেভেনটিন পয়েন্ট ফাইভ সেভেন্টিন পয়েন্ট ফাইভ হয় তাহলে আমাদের কী করতে হবে প্রথমে এল ওয়ানের জায়গাটা আমরা প্রথম ফাঁকা রাখবো এন হল টোটাল নাম্বার তাহলে আমরা এখানে সে এন বাই এর জায়গায় 17.5 পয়েন্ট ফাইভ লিখলাম এন বাই এর মানটা আমরা আগে বের করে নেব তারপরে অন্য মানগুলো বের করবো তাহলে এবার এল ওয়ান বের করতে হবে এল ওয়ান কি মধ্যমা নিম্ন শ্রেণী সীমানা তাহলে আমাদের আগে জানতে হবে মধ্যমা শ্রেণীটা কী মধ্যমা শ্রেণী এখানে কি বলা আছে দেখো এন টুয়ের মান নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যার যে শ্রেণীতে থাকবে সেটি মধ্যমা শ্রেণী তাহলে এন বাই এর মান 17.5। পয়েন্ট ফাইভ এখানে নিম্নতর ক্রমোযোগী পরিসংখ্যাও আমরা আগে বের করে রেখেছি সেভেন্টিন পয়েন্ট ফাইভ আমরা কার মধ্যে পাচ্ছি এখানে একুশ রয়েছে এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এই শ্রেণীটা ধরে ধরে এর নিম্ন শ্রেণী সীমানা দেখে নেব কত আছে ষোলো তাহলে আমরা এখানে এল ওয়ান কত লিখব ষোলো তাহলে ভালো করে বুঝে নেবে এন টু এর মান আগে বের করে নিতে হবে নিলে এই মানটা আমরা নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যার কোথায় পাবো সেটা আমাদের দেখে নিতে হবে একুশের মধ্যে রয়েছে তাহলে আমরা এখান থেকে নিম্নতর শ্রেণী সীমানাটা নিয়ে নিলাম নিম্ন শ্রেণী সীমানা নিলাম তাহলে এল ওয়ানের মান পেয়ে গেলাম এবারে এফ সি এফ সিটা কী বলেছে মধ্যমা শ্রেণী আমরা যেটা দেখলাম মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কোনটা হয়েছে এইটা হলো তো এখানে আমরা সেভেন্টিন পয়েন্ট ফোর পেলাম এন বাই টু তাহলে এইটা আমাদের মধ্যমা শ্রেণী এইটা আমাদের মধ্যমা শ্রেণী তোমরা লিখে নেবে কোনটা মধ্যমা শ্রেণী পড়লো এবারে এফ সি ছিল মধ্যমা শ্রেণী ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযোগিক পরিসংখ্যা তাহলে এইটা আমাদের মধ্যমা শ্রেণী এর পূর্ববর্তী শ্রেণী কোনটা ফোর তাহলে এইটা আমাদের নিতে হবে ফোর তাহলে এখানে ফোর নিলাম তাহলে আমাদের ক্রমযোগিক পরিসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা নিলাম এরপরে এফ এম এফ এম কী করতে হবে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা নিতে হবে তাহলে আমাদের মধ্যমা শ্রেণী তো এইটা এর পরিসংখ্যা কত সতেরো তাহলে আমরা এখানে সতেরো দেব এরপরে ইন্টারভেল তো কত ছিল প্রত্যেকটার মধ্যে শ্রেণী ব্যবধান আই তো শ্রেণী ব্যবধান তো এটা কত ছিল দশ প্রত্যেকটা দশ করেছিল তাহলে এখানে আই মানে ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান তাহলে হলো দশ এরপরে আমাদের যেটা করতে হবে ক্যালকুলেশান জাস্ট করতে হবে ষোলো বসলো এবারে সতেরো আর চার এটাকে বাদ দিলে হয় থার্টিন পয়েন্ট ফাইভ হবে এটাকে বিয়োগ করলে আর সতেরো ইন্টু টেন এরপরে ষোলো প্লাস এই থার্টিন পয়েন্ট ফাইভের সঙ্গে টেনটা ইন্টু করে নিতে হবে এটার সাথে এটা গুণ করে নিলে হয় একশো পঁয়ত্রিশ হয়ে যাবে কারণ দশের জন্য দশমিকটা সরে যাবে গিয়ে এটা হলো এবারে ষোলো প্লাস এইটা কত হয় তোমরা রাফে এটাকে ভাগ করে নেবে এটা রাফে ভাগ করে নিলে এটা হবে সেভেন পয়েন্ট নাইন ফোর এটাকে ভাগ করে নেবে তোমরা রাফে পয়েন্টের পর দুঘর নিলে হয়ে যাবে এরপরে এটাকে আমরা যদি যোগ করি তাহলে হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর তাহলে এইটাই আমাদের বেরিয়ে গেল মিডিয়ান বা মধ্যমা এবারে আমরা মোড বা সংখ্যাগুরু মান নির্ণয় করব সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা গ্রুপ ডেটার ক্ষেত্রে এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু আই তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা কী জিনিস দেখে নেব এল ওয়ান এল ওয়ান হল সংখ্যাগুরু শ্রেণীর মধ্যে নিম্ন শ্রেণী সীমানা তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা আগে জানতে হবে তার যে নিম্ন শ্রেণী সীমানা হবে সেটা তাহলে এল ওয়ানে বসবে তাহলে সংখ্যাগুরু শ্রেণী কি আমি যে পরিসংখ্যানটা দেখিয়েছিলাম আগে যে সেই পরিসংখ্যা বিভাজনে সবচেয়ে বেশি পরিসংখ্যা যেটার রয়েছে যে শ্রেণী সীমানার রয়েছে সেটি সংখ্যাগুরু শ্রেণী তাহলে প্রদাত্ত পরিসংখ্যা বিভাজনে যে শ্রেণীর পরিসংখ্যাটা সবচেয়ে বেশি সেটি সংখ্যাগুরু শ্রেণী তাহলে কোন শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি ছিল এখানে পরিসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কত সতেরো তাহলে এইটাই মধ্যমা শ্রেণী হয়েছিল যেটা সেটাই আবার সংখ্যাগুরু শ্রেণীও হচ্ছে মানে এটাই হচ্ছে মোডের মধ্যেও পড়ছে তাহলে এই এটা সংখ্যাগুরু শ্রেণীর মধ্যে পড়লো তাহলে এর নিম্ন শ্রেণী সীমানা হবে এল ওয়ান তাহলে ষোলোই হচ্ছে তাই তো সংখ্যাগুরু শ্রেণী তাহলে যেটা হলো তার নিম্ন শ্রেণী সীমানা ষোলো এবারে ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান কি সংখ্যাগুরু শ্রেণী ও এর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যার পার্থক্য সংখ্যাগুরু শ্রেণী কোনটা ছিল এইটা এবং এর পূর্ববর্তী শ্রেণী ছিল এইটা এই এই দুটো শ্রেণীর পরিসংখ্যার মধ্যে পার্থক্য তাহলে সেভেন্টিন মাইনাস ফোর তাহলে এখানে কত হবে সেভেন্টিন মাইনাস ফোর এবং পরের লাইনে তাহলে ডেল্টা ওয়ান ওই একই জিনিস হবে সেভেন্টিন মাইনাস ফোর প্লাস ডেল্টা টু যেটা সেইটা হলো সংখ্যাগুরু শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা তাহলে সংখ্যাগুরু শ্রেণী তো আমরা এইটা দেখে নিলাম এর পরবর্তী শ্রেণীটা তাহলে সেভেন্টিন মাইনাস নাইন তাহলে সেভেন্টিন মাইনাস নাইন ইন্টু আই মানে ইন্টারভেল শ্রেণী ব্যবধান কত করেছিল দশ করেছিল তাহলে দশ এবারে পরের লাইনে যেটা হবে ষোলো প্লাস এটা বিয়োগ করলে কত হয় তেরো আর এটাও তেরো প্লাস এটা বিয়োগ করলে হয় আট ইন্টু টেন এরপরে ষোলো প্লাস তেরো আর তেরো আটে একুশ ইন্টু টেন আবার সমান দিয়ে ষোলো প্লাস তেরো আর টেন এই দুটো হচ্ছে গুণ করে নিতে হবে তেরো দশে একশো তিরিশ বাই একুশ এইটাকে তোমরা রাফে ভাগ করে নেবে যেটা হচ্ছে তোমার পয়েন্টে আসবে সিক্স পয়েন্ট নাইন পয়েন্টের পরে ঘর নিও এটা রাফে ভাগ করলে এটা আসবে এরপরে এটার উত্তর হবে ষোলো আর ছয় যোগ করে বাইশ আর এই পয়েন্ট নাইনটিন এটা বসে গেল ওয়ান নাইন তাহলে এইটা আমাদের বেরিয়ে গেল মোট তোমরা পরীক্ষায় কিন্তু সূত্রটা লেখার পাশাপাশি এই সাইনগুলো কি ইন্ডিকেট করছে এইগুলোও পাশে লিখে দিতে হবে ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন উত্তর ও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করো